রঙ্গভূমিতে একে একে সমস্ত পাণ্ডব এবং কৌরব রাজকুমারেরা তাদের অস্ত্রবিদ্যা জনসমক্ষে প্রদর্শন করলেন। এই প্রদর্শনী সমাপ্ত হবার পর গুরু দ্রোণাচার্য জানালেন, তার চোখে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হল অর্জুন। তার সমকক্ষ দ্বিতীয় কোনো যোদ্ধা এ বিশ্বে বিরাজ করে না। ঠিক সেই মুহূর্তেই সূর্যের ন্যায় উজ্জ্বল এক যুবক রঙ্গভূমিতে প্রবেশ করে বললেন, যথাযথ পরীক্ষা না নিয়ে কিভাবে একজনকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ঘোষণা করা যায়? এই ভরা রঙ্গভূমিতে অর্জুনের সাথে আমার দ্বন্দ্ব যুদ্ধ করার অনুমতি দিন, আর এই যুদ্ধের পরই নির্ণয় হয়ে যাবে কে সর্বশ্রেষ্ঠ। সে মুহূর্তে কুলগুরু কৃপাচার্য জিজ্ঞাসা করলেন, হে বীর, হে যুবক, কে তুমি, কি তোমার পরিচয়? সে তেজস্বী যুবক জানালেন, আমি একজন যোদ্ধা আর এটাই আমার একমাত্র পরিচয়। তখন কুলগুরু তাকে জানালেন যে রঙ্গভূমিতে শুধুমাত্র একজন রাজকুমার বা একজন রাজাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তাই দ্বন্দ্বযুদ্ধ শুরুর পূর্বে তোমার পরিচয় জানাটা খুবই আবশ্যিক। এই কথা শোনার পর সেই তেজস্বী যুবক দীর্ঘক্ষণ নীরব ছিল, তার কাছে উত্তর দেওয়ার মতো কিছু ছিল না, কারণ সত্যিই তিনি না ছিলেন কোনো রাজা আর না ছিলেন কোনো রাজকুমার। সেই রঙ্গভূমিতে পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যের মতো মহৎ ব্যক্তির উপস্থিত থাকলেও তারা কিন্তু এই প্রথার কোনো প্রতিবাদ করেননি। একমাত্র এই প্রথার বিরোধিতা করেছিলেন কৌরব রাজকুমার দুর্যোধন। তিনি সর্বসমক্ষে বলেছিলেন, একজন মানুষকে কখনোই তার বংশ দিয়ে বিচার করা যায় না, তার জন্ম দিয়ে বিচার করা যায় না, একজন মানুষের বীরত্বই তার সবথেকে বড় পরিচয় হওয়া উচিত। তিনি ঘোষণা করেছিলেন, এই রঙ্গভূমিতে লড়াই করার জন্য যদি সত্যিই কোনো যোদ্ধাকে রাজবংশীয় হতে হয়, তাহলে আজ থেকে আমার অধীনে থাকা অঙ্গরাজ্য আমি এই যুবককে দান করলাম। গতানুগতিক প্রথার বিরুদ্ধে পাওয়া এই বিরল সম্মানে আপ্লুত হয়ে সেই তেজস্বী যুবক ও কৃতজ্ঞতাবশত যুবরাজ দুর্যোধনকে জানিয়েছিলেন, এই বন্ধুত্বের ঋণ হয়তো আমি আমার জীবন দিয়েও কখনো মেটাতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারি, আজ থেকে আমার জীবনও হবে তোমার জন্য, আর যদি কখনো মৃত্যুবরণ করতে হয় সেটিও হবে তোমার জন্য। আমরা এতক্ষণ যেই যুবকের কথা বলছিলাম তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং অঙ্গরাজ কর্ণ। অনেক সমালোচকরা বলে থাকেন দুর্যোধন এই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের স্বার্থ রক্ষা করার জন্য, তবে যদি কেউ এটা ভেবে থাকে তাহলে তাদের ভাবনাটা সম্পূর্ণই ভুল। দুর্যোধন এবং কর্ণের এই বন্ধুত্বের সম্পর্ক ক্ষণস্থায়ী ছিল না, মৃত্যুর আগ পর্যন্ত কর্ণ কিন্তু এই বন্ধুত্বের ঋণের কথা ভুলেননি। এবং এটাও জানা উচিত, কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন তার 99টা ভাই এবং তার পুত্রদের মৃত্যুতেও এক ফোঁটা চোখের জল ফেলেনি, যেটি সে ফেলেছিল কর্ণের মৃত্যুর পর। এবং কর্ণের মৃত্যুর পর তার শবদেহ দাহ দুর্যোধন করেছিল, সেই অধিকার কিন্তু কোনো পাণ্ডবপুত্ররা পায়নি। তৎকালীন যুগে দুর্যোধন মধ্যে এরকম কিছু ব্যতিক্রমী চরিত্র থাকলেও তারা চিরকালই পাণ্ডবদের গৌরব গাথা মেঘাচ্ছন্নই থেকে গেছেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আড্ডাবাজ অ্যান্ড মাই সেলফ সৌরভ। তো এতক্ষণ যে ঘটনাটা আলোচনা করলাম এটা থেকেই তোমরা বুঝতে পারছো যে তৎকালীন সময়ে জাতপাত কতটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল, যে বিষয়টি বর্তমান দিনেও কিন্তু আমরা এখনও অবধি আমাদের সমাজ থেকে পুরোপুরি মুছে ফেলতে পারিনি। তো আজকের ভিডিওতে আমরা আরও ডিটেলে গিয়ে জানার চেষ্টা করব বৈদিক যুগের জাতপাত ঠিক কেমন ছিল, যার ফল বর্তমান দিনেও এখন আমাদেরকে ভোগ করতে হচ্ছে। লাস্ট ভিডিওতে আমরা বৈদিক যুগ সম্পর্কে একটা হালকা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম, তো এই ভিডিওতে আমরা ডিটেলে জানার চেষ্টা করব বৈদিক যুগ সম্পর্কে। তো চলো স্টার্ট করা যাক। বৈদিক যুগকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হলো ঋগ বৈদিক যুগ আর দ্বিতীয়টি হলো পরবর্তী বৈদিক যুগ, অর্থাৎ আর্লি বৈদিক পিরিয়ড অ্যান্ড ল্যাটার বৈদিক পিরিয়ড। অনুমান করা হয় ঋগ বৈদিক যুগের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 1000 এবং পরবর্তী বৈদিক যুগের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টপূর্ব 600। তো আজকে আমরা ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ দুটোকে পাশাপাশি দেখে তুলনা করে বোঝার চেষ্টা করব তৎকালীন সমাজ ব্যবস্থা ঠিক কীরকম ছিল, অর্থাৎ তৎকালীন রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা ঠিক কী ধরনের ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করব। আগের ভিডিওতে আমরা বলেছিলাম ঋগ বৈদিক যুগে আর্যদের প্রধান কাজকর্ম ছিল কৃষিকাজ এবং পশুপালন, এবং সে সময়কার অর্থব্যবস্থা ছিল সাবসিস্টেন্ট অর্থব্যবস্থা,
অর্থাৎ খাবার জমিয়ে রাখার কোনো রকম কোনো সিস্টেম ছিল না। কিন্তু পরবর্তী বৈদিক যুগে যখনই উত্তরপ্রদেশের অতিরঞ্জি খেড়ি বলে একটি জায়গাতে লোহার আবিষ্কার হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৈদিক যুগের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। কারণ আমরা জানি একটি অত্যাধুনিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি খুবই জরুরি। এই লোহা আবিষ্কারের সাথে সাথে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটলেও সামাজিক অবস্থার উন্নতি হয়েছিল নাকি অবনতি হয়েছিল সেটা বোঝা কিন্তু খুবই দুষ্কর। কারণ এই পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাব বর্ণভেদ প্রথা, অর্থাৎ কাস্ট সিস্টেম। আর্লি বৈদিক যুগে প্রধানত দুটি কাস্ট ছিল, প্রথমটি হলো আরিয়া, দ্বিতীয়টি হলো দস্যু। অর্থাৎ যারা সাদা চামড়া তারা হলো আরিয়া, আর যারা কালো চামড়া তারা হলো দস্যু। কিন্তু আস্তে আস্তে এটি পরিবর্তন হয়ে চারটি কাস্টে এসে দাঁড়ায়, সেগুলি আমরা সবাই জানি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর্লি বৈদিক যুগে জাতিপ্রথা কিন্তু বংশানুক্রমিক ছিল না। অর্থাৎ তোমরা যদি বোঝার চেষ্টা করো, আর্লি বৈদিক যুগে যারা পূজাপাঠ করতো এবং শিক্ষাদান করতো, জ্ঞানী মানুষ ছিল, তারাই ছিল ব্রাহ্মণ। যারা যুদ্ধের সঙ্গে যুক্ত থাকতো তারা ছিল ক্ষত্রিয়। যারা অন্যান্য কাজকর্ম এবং ব্যবসা বাণিজ্য করতো তারা ছিল বৈশ্য, এবং যারা বাকিদের সেবা করতো তারা ছিল শূদ্র। কিন্তু এটি বংশানুক্রমিকভাবে হতো না। এই যেমন ধরো আমি পড়াচ্ছি, আমি একজন টিচার, তো আমি ব্রাহ্মণ, আমার ভাই ধরো কালকে আর্মিতে যোগ দিল, সে ক্ষত্রিয়। আবার আমার বাবা ধরো রিটায়ার্ড লাইফে আছে, আগে চাকরি করতো, এখন ধরো ব্যবসা করছে, তাহলে বাবা বৈশ্য আর মা হয়তো বাড়ির কাজ করছে ধরে নাও, তাহলে মা শূদ্র। তো আগে সিস্টেমটা ছিল এরকম, একটা ফ্যামিলিতেই চার রকম কাস্ট বিলং করতো। কিন্তু পরবর্তীকালে এমন সিস্টেম আসলো, ল্যাটার বৈদিক যুগে এমন সিস্টেমটা পরিবর্তন হয়ে গেল, জানি না ওরা কি বেটার বুঝেছিল, এই প্রথাগুলো বংশানুক্রমিক হয়ে গেল। মানে ব্রাহ্মণের পুত্রই ব্রাহ্মণ হতে পারবে, আর একজন শূদ্রর পুত্র বা একজন শূদ্রর কন্যা যদি সমস্ত বেদ একদম গুলে খেয়েও ফেলে, তার পক্ষে কিন্তু কখনোই প্রমোশন পেয়ে ব্রাহ্মণ হওয়া বা ক্ষত্রিয় হওয়া সম্ভব নয়, কারণ এই প্রথাটা পুরোপুরি বংশানুক্রমিক হয়ে পড়েছিল, যেটি ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। তো এই গেল বৈদিক যুগের সামাজিক ব্যবস্থা। এবার আমরা যদি একটু রাজনৈতিক ব্যবস্থার দিকে আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে আর্লি বৈদিক যুগে সেভাবে রাজনীতির কোনো গুরুত্ব ছিল না। অর্থাৎ আর্লি বৈদিক যুগে কিন্তু প্রত্যেকেই যাযাবরের জীবনযাপন করতো, যদিও তারা আস্তে আস্তে ছোটো ছোটো গ্রাম তৈরির দিকে নজর দিয়েছিল। গ্রাম ছিল, কতগুলো গ্রামকে নিয়েছিল বিশ্ব, আর কতগুলি বিশ্বকে নিয়েছিল জন। এই যেমন ধরো কতগুলি গ্রাম নিয়ে ধরো একটা থানা, সেটা ধরো বিশ্ব, আর কতগুলি থানা নিয়ে ধরো একটা জেলা, সেটাই ধরো জন। এরকম ছিল, গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিনী, বিশ্বর প্রধানকে বলা হতো বৃহস্পতি, আর জনের যে প্রধান তাকে বলা হতো রাজন বা রাজা। এখানে কিন্তু রাজা খুব স্টাইলিশ রাজা ছিল না, অর্থাৎ খুব বড় বড় মুকুট পরে থাকবে, বিশাল লম্পঝম্প করবে এমন রাজা কিন্তু ছিল না। এই ঋগ বৈদিক যুগে যে রাজা ছিল তা সেও কিন্তু গরু ছড়াতো, সেও কিন্তু যাযাবরের জীবনযাপনই করতো, তবুও তার একজন সিনিয়র মোস্ট মেম্বারকে তারা রাজা হিসেবে গণ্য করতো। এটি কিন্তু বংশানুক্রমিক ছিল না, যোগ্যতার ভিত্তিতে কোনো একজন মানুষকে, কোনো একজন সিনিয়র মোস্ট মানুষকে রাজা হিসেবে গণ্য করা হতো। তবে রাজা বলতে আমরা যেটা বুঝি যে রাজার বিশাল বড় রাজপ্রাসাদ থাকবে, অনেকগুলো রানী থাকবে, প্রচুর টাকা পয়সা থাকবে, স্ট্যান্ডিং আর্মি থাকবে, এরকম কিন্তু কিছুই ছিল না ঋগ বৈদিক যুগে রাজার। আর যদি প্রশাসনিক দিকগুলো বলি, তাহলে আমরা দেখতে পাবো যে সভা, সমিতি এবং বিধাতা তিন ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে। সভা মেনলি লোকাল সমস্যাগুলো নিয়ে কাজ করতো, স্থানীয় সমস্যাগুলো নিয়ে। সমিতি একটু বড় বড় বিষয়গুলো নিয়ে কাজকর্ম করতো। আর বিধাতা হলো বর্তমান দিনে কোর্টের মতো, কোনো সমস্যা হলে বিধাতা সেটা সলভ করে দিত। এই সভাতে মেয়েদের প্রবেশের অনুমতি ছিল, বিধাতাতেও মেয়েদের প্রবেশের অনুমতি ছিল, কিন্তু সমিতিতে শুধুমাত্র ছেলেরাই যেতে পারত। পরবর্তীকালে ল্যাটার বৈদিক যুগে এই সমস্ত কনসেপ্ট পুরো মুছে গেল, রাজার কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল, কারণ অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। আগেই বলেছি লোহা আবিষ্কার হয়ে গেছে, লোহা থেকে নানান অস্ত্রশস্ত্র আবিষ্কার হয়েছে, আর অস্ত্রশস্ত্র আবিষ্কার হওয়া মানে মারামারি কাটাকাটি করার খুব সুবিধা হবে। তো এখান থেকে যুদ্ধের সূত্রপাত হয়ে গেছে, বিভিন্ন ছোট ছোট গ্রামের রাজারা হয়তো পার্শ্ববর্তী গ্রামের কোনো রাজাকে আক্রমণ করেছে এবং সেই গ্রামটি তাদের কব্জায় নিয়ে চলে এসেছে। তো এইভাবে রাজা তার ধীরে ধীরে তার
রাজত্ব বড় করেছে এবং রাজা থেকে আরও প্রমোশন পেয়ে তার নামটা পরে পরিবর্তন হয়ে কিন্তু এখন সম্রাট হয়ে গেছে। তো ল্যাটার বৈদিক যুগে কিন্তু রাজার সেভাবে অস্তিত্ব ছিল না। ল্যাটার বৈদিক যুগে মেনলি বলা হতো সম্রাট, অর্থাৎ অনেকগুলো রাজার যে বস, অনেকগুলো রাজাকে যে পরাজিত করে একটা সাম্রাজ্য তৈরি করেছে, তিনি ছিলেন সম্রাট। আর সে কারণেই ল্যাটার বৈদিক যুগে কিন্তু সভা সমিতি বিধাতার এগুলোর সেরকম কোনো অস্তিত্ব ছিল না, কারণ রাজার নিজস্ব মন্ত্রী পরিষদ থাকতো, অর্থাৎ ক্যাবিনেট থাকতো। এই যেমন ধরো না মমতা ব্যানার্জি ধরো না এখানকার রাজা, পশ্চিমবঙ্গের রাজা, বা নরেন্দ্র মোদী ভারতবর্ষের রাজা, নরেন্দ্র মোদীর নিজস্ব একটা ক্যাবিনেট মিনিস্ট্রি আছে। তো সেরকম তৎকালীন যুগে রাজারও একটা মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট থাকতো। তো সে কারণে সভা সমিতি বিধাতা এইসবের গুরুত্ব একেবারেই কমে গেছিল। তো তৎকালীন সম্রাটেরা, অর্থাৎ ল্যাটার বৈদিক যুগের যে সমস্ত সম্রাটরা ছিল, তার অনেক কিছু নতুন নতুন অনেক জিনিস আমদানি করেছিল, অনেক ধরনের নতুন নতুন যজ্ঞ করা চালু করেছিল। যেমন ধরো অশ্বমেধ যজ্ঞ, রাজসুই যজ্ঞ, বাজপাই যজ্ঞ, তো তারা এরকম নানা রকম কার্যকলাপ করে থাকতো। আর এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে তাদের ক্ষমতাগুলো জাহির করতো। এই যদি আমরা অশ্বমেধ যজ্ঞের কথা বলি, অশ্বমেধ যজ্ঞ মানে গা জোয়ারি করে মারপিট করা ছাড়া আর কিছুই নয়, হয় না? দেখবে কেউ ধরো খুব লম্বা চাপড়া শক্তিশালী, ইচ্ছা করে গিয়ে ধাক্কা লাগিয়ে দেবে গায়ে, ধাক্কা লাগিয়ে দিয়ে বলবে এই গায়ে তুই আমার গায়ে ধাক্কা মারলি কেন, বলে নিজেরা নিজেরাই মারামারি লেগে যাবে। তো অশ্বমেধ যজ্ঞ হচ্ছে ঠিক এরকম, পায়ে পা তুলে ঝগড়া মারামারি কাটাকাটি করা, মানে অশ্বমেধ যজ্ঞ বড় বড় সম্রাটরা করতো তার পার্শ্ববর্তী ছোট রাজাদের রাজ্যগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য। এর সিস্টেমটা বলে দিই, প্রথমে একটা ঘোড়াকে নেওয়া হবে, নিয়ে তাকে সুন্দর করে পুজো টুজো করানো হবে, ফল টল খাওয়ানো হবে, মিষ্টি খাওয়ানো হবে, চা কফি যা আছে সব খাওয়ানো হবে, খাইয়ে টাইয়ে দিয়ে কোনো একটা রাজ্যের বর্ডারে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। এই যেমন ধরো আমি ধরো পশ্চিমবঙ্গের সম্রাট সাপোজ বলছি, তো আমার এবার ইচ্ছে হলো যে আমি ঝাড়খণ্ডটাকে কব্জা করে নেবো, তো এরকম ঘোড়া টোড়া সাজিয়ে টাজিয়ে নিয়ে গিয়ে ঝাড়খণ্ডের বর্ডারে দান করে দিলাম, পেছনে সৈন্য নিয়ে একদম রেডি হয়ে গেলাম। এর সিস্টেম হচ্ছে ঘোড়া যেই রাজ্যের বর্ডারের মধ্যে ঢুকে পড়বে সেই রাজ্যটা আমাদের, মানে মানা যায় এটা কোনো একটা কথা হলো? তুমি তোমার নিজের রাজ্যে আছো থাকো না, যদি অন্য কোনো রাজ্য পেছনে লাগতে আসে তখন একটা আলাদা ব্যাপার, কিছু কোথাও কিছু নেই, ঘোড়া টোড়া নিয়ে রেডি হয়ে গেলো, সৈন্য টৈন্য পিছনে নিয়ে ঘোড়া টোড়া নিয়ে রেডি হয়ে একদম চলে গেলো, যেই ঘোড়াটা একটা অন্য রাজ্যের বর্ডার ক্রস করবে অমনি সেই রাজ্যটা আমাদের হয়ে গেলো। উদ্ভট সব মানে চিন্তা ভাবনা। এবার ভাবো একবার, তুমি তো মানে তোমার সেনাবাহিনী রেডি করে নিয়ে পিছনে একদম আসছো, আর তুমি যেই রাজ্যের ওপর অ্যাটাক করবে তাদের তো সেনাবাহিনী রেডি নেই রে ভাই। আমাদের সেনাবাহিনী পুরো ফুল রেডি, আমি একদম ঘোড়া টোড়া নিয়ে রেডি হয়ে যাচ্ছি। তো ধরো ওদের রাজ্যের যারা লোক আছে তারা সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে লোটা নিয়ে হয়তো সকালবেলা কাজ সারতে যাচ্ছে, আর তুমি সেই টাইমে ঘোড়া টোড়া নিয়ে হাঁচি, আর তারা ধারে কী করবে রে ভাই? তুমি ছেলে বলে হাইদা খাইদা ঘোড়া চলে এসেছে, ঘটি হারা হয়ে গেল, এরকমই তো কিছু বলবে। তোমার আর্মি তো পুরো রেডি, তাদের আর্মি তো রেডি নয়, তো তুমি তাদেরকে চাপা ফেলে দিয়ে চলেই যাবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আর এই এটাই ছিল অশ্বমেধ। অবশ্য তখনকার দিনে রাজারা মানে একটু কী বলবো, ঠিক সেই লেভেলে ছিল না। তো ওই জায়গায় যদি আমি ওই রাজ্যের রাজা হতাম কী করতাম জানো? আমি একটা সুন্দর করে একটা মেয়ে ঘোড়া, অর্থাৎ কী বলে ঘড়ি বলে নাকি ঘোড়ার ফিমেল ভার্সন কি ঘড়ি, আমাকে কমেন্ট বক্সে তোমরা একটু জানাবে তো ঘোড়ার ফিমেল ভার্সন কী আছে। তোমরা একটা ধরো ওই দিক থেকে দেখতে পাচ্ছি একটা অশ্বমেধের ঘোড়া আসছে, তো এদিক থেকে আমি একটা সুন্দর দেখে ঘড়ি রেডি করে রেখে দিয়ে উল্টোর দিকে ডিরেকশানে পাঠিয়ে দেবো, যা চলে যা। তো ঘোড়াও তখন তো এরকমই কিছু ভাববে, আয় নিকুচি করেছে ভাই অশ্বমেধ যজ্ঞ, সুন্দর একটা ঘড়ি দেখতে পেয়েছি চল ওর পিছনে চল, ভাড়মে যায় অশ্বমেধ যজ্ঞ, এরকমই তো কিছু হতো নাকি? তো সেই সময় এই টেকনিকটা আবিষ্কার হয়নি। যদি এই টেকনিকটা সেই সময় আবিষ্কার হতো বা আমি যদি সেই টাইমে থাকতাম, আমি কিন্তু অনেক রাজ্যকে বাঁচিয়ে দিতে পারতাম। দরকার পড়ে একটা ঘড়ি নয় তিন চারটে ঘড়ি রেখে দেবো, লাল নীল সাদা একদম সুন্দরী থেকে ঘড়ি রেখে দেবো, তিন চার দিকে তিন চারটে ছেড়ে দেবো, তো ঘোড়া একদম তাদেরকে দেখে পিছনে ছুটবে। তো এই হচ্ছে অশ্বমেধের গল্প। আর সেকেন্ড হচ্ছে রাজসুই যজ্ঞ। রাজসুই যজ্ঞ হলো একটা শপথ বাক্য পাঠ করার মতো, কয়েকদিন আগে যেমন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শপথ বাক্য পাঠ করলো, তো এরকমই আর কি। তৎকালীন যুগের রাজা একটা যজ্ঞ টজ্ঞ করে ঘোষণা করে দিল যে আজ থেকে আমি একদম পারফেক্ট রাজা, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আর নেক্সট হচ্ছে বাজপাই যজ্ঞ। বাজপাই যজ্ঞ হলো নিজের ক্ষমতা জাহির করা, মানে কোনো একটা স্থানে নিজের সেনাবাহিনীর ক্ষমতা প্রদর্শন করা। এখনকার দিনে হয় এই যে 26শে জানুয়ারির যে প্যারেডগুলো হয়, এটাকে বাজপাই যজ্ঞের সাথে তুলনা করা যেতে পারে। তো বর্তমানেও বাজপাই যজ্ঞ চলছে, রাজসুই যজ্ঞ চলছে, অশ্বমেধ যজ্ঞটা বন্ধ হয়ে গেছে, তাও বন্ধ হয়নি, চীন তো তাই করছে না, যেখানে ঢুকে পড়ছে সেটাই বলছে আমাদের জায়গা,
কখনো তাইওয়ানে চলে যাচ্ছে আমাদের জায়গাটা, তিব্বতটাকে তো পুরো ঝেপে দিল। তারপরে ডোকলামে ঢুকলো, ডোকলামে ঢুকে বললো আমাদের জায়গা। এদিকে গালোয়ান ভ্যালিতে চলে আসলো, বললো আমাদের জায়গা। আকসাই চীনটা অনেকখানি কবজা করে রেখে দিয়েছে। তো চীন যেখানে ঢুকে যায় অশ্বমেধের টেকনিকটা ওরা চালিয়ে দেয়, তো ওরা এখনও ওগুলো চালিয়েই যাচ্ছে। কী আর করা যাবে বলো। আশা করছি রাজনৈতিক বিষয়গুলো তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি একটু ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ঋগ্বৈদিক যুগে কিন্তু মেনলি প্রাকৃতিক শক্তির পূজা করা হতো। কোনো রকম কোনো মূর্তি পুজো করা হতো না, বা কোনো মন্দির মসজিদ তো তখন ছিল না, কোনো রকম কোনো মন্দিরের কোনো অস্তিত্ব ছিল না। যেমন ধরো বর্ষা, এই বর্ষার দেবতা ছিল ইন্দ্র, এবং যুদ্ধের দেবতাও ছিল ইন্দ্র। আর এই ভগবান ইন্দ্রই পুরন্দর নামে পরিচিত। এই প্রশ্নটা পরীক্ষায় আছে, খুব ইম্পর্টেন্ট। ভগবান ইন্দ্র আর এক নাম পুরন্দর। পুরন্দর শব্দের অর্থ হলো এমন একজন দেবতা যিনি সমস্ত দুর্গকে জয় করে ফেলেন, কারণ দেবরাজ ইন্দ্র যুদ্ধ করে অনেক দুর্গ জয় করে ফেলেছিলেন, সে কারণে ওনাকে পুরন্দর বলা হয়। তারপর ধরো আগুন, আগুনের দেবতা হলো অগ্নি, খুব সহজ ব্যাপার। জলের দেবতা বরুণ দেব, ঝড়ের দেবতা মরুত বা পবনদেব। মরুত তোমরা নিশ্চয়ই জানো, মরুত বা মারুত, আর ওই পবন পুত্র হনুমান বলি ওর নাম মারুতি। তারপর ধরো গাছপালার দেবতা, গাছপালার দেবতা হলো সোম। কখনো কখনো এই সোমকে আবার মদের দেবতাও বলা হয়ে থাকে। কিছু ফিমেল গডেসও ছিল, যেমন ধরো অদিতি, অদিতি হলো গেস্ট গডেস। উষা, উষা হলো ভোরের দেবী। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ ল্যাটার বৈদিক যুগে এই ধর্মীয় আচার আচরণ পুরো পাল্টে গেল। কী কী স্টার্ট হলো? মূর্তি পূজা চালু হলো, মন্দির তৈরি হলো, তারপরে এই ধরো মোমবাতি চড়ানো, ফুল চড়ানো, এই হেনা তেনা সব জিনিস চালু হয়ে গেল, পুজোর যজ্ঞ করা, ঘি ঢালা, এই ঢালা ওই ঢালা সেই ঢালা। তো এই সমস্ত সিস্টেমগুলো চালু হলো কিন্তু ল্যাটার বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগে কিন্তু এইগুলো ছিল না। আবার ল্যাটার বৈদিক যুগে আমরা দেখব যে দেবতাদের স্থানগুলোও পরিবর্তন হয়ে যাবে। ঋগ্বৈদিক যুগে আমরা কী দেখলাম? দেবরাজ ইন্দ্র, মারুত, অগ্নি, বরুণ, এই সমস্ত দেবতারা প্রাধান্য বিস্তার করেছিল। ল্যাটার বৈদিক যুগে পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন আর এই সমস্ত দেবতাগুলো তাদের আর প্রয়োজন নেই, কারণ তারা এখন যুদ্ধ করা চালু করে দিয়েছে। তাদের আরও সুপ্রিম গড চাই, যারা বেশি শক্তিশালী, সুপার পাওয়ার চাই। তো যেহেতু সুপ্রিম পাওয়ার চাই, তো সুপ্রিম গডকে বুঝতে পারছো, লর্ড শিবা, রুদ্র। লর্ড শিবার আগমন ঘটলো, সৃষ্টিকর্তা ব্রহ্মার আবিষ্কার ঘটলো, বিষ্ণুর আবিষ্কার ঘটলো। অর্থাৎ আমরা দেখতে পেলাম প্রাকৃতিক দেবতার পরিবর্তে আস্তে আস্তে সুপার পাওয়ার দেবতাদের আগমন ঘটলো। এই বৈদিক যুগ থেকে কিন্তু এক্সামে খুব উদ্ভট উদ্ভট প্রশ্ন আসে, তো এই চ্যাপ্টারটা খুব সিরিয়াসভাবে কিন্তু পড়া জরুরি। আমি ডিসকাস করছি কী ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। যেমন এখানে প্রশ্ন আসে বর্তমান দিনে যে নদীগুলোকে আমরা চিনি, এই যেমন ধরো ঝিলাম, বর্তমান দিনে আমরা ঝিলাম নামে চিনি, কিন্তু ঋগ বৈদিক যুগে বা বৈদিক যুগে এর কী নাম ছিল সেটি জানতে চাওয়া হয়। তো এরকম কতগুলি নদীর নামে আমি আলোচনা করে দিচ্ছি। যেমন এই ঝিলাম নদী, ঝিলাম নদী বৈদিক যুগে বিতস্তা নামে পরিচিত ছিল। বিয়াস নদী বিপাশা নামে পরিচিত ছিল, বিপাশা বাসু মনে রাখবেন। চাপ নেই, ছবি দেবো না, বিপাশা বাসুকে আমার এতটাও ভালো লাগে না, শ্রুতি হাসানকে ভালো লাগে বলে ছবিটা দিয়ে দিয়েছিলাম, এখানে কোনো ছবি দেবো না। চেনাব নদীর নাম ছিল অসিকানি, সাতলেজ নদীর নাম ছিল শতদ্রু, রাভি নদীর নাম ছিল পুরুষানি, আর এখন যে ইন্ডাস আমরা যে জানি এ নদীর নাম ছিল সিন্ধু। তো এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। বৈদিক যুগে ট্যাক্সের সিস্টেম কেমন ছিল, এখান থেকেও কিছু কিছু প্রশ্ন এক্সামে এসে যায়। আর্লি বৈদিক যুগে তো ট্যাক্স কোনো রকম কিছু ছিল না, কেউ যদি স্বইচ্ছায় কিছু দিতে চাইতো সেটাকে বলা হতো বলি। অর্থাৎ আমার অনেক টাকা পয়সা আছে, আমি চাইলাম কিছু দান করবো, আমি যদি দান করি সেটাকে বলা হতো বলি। কোনো রকম কোনো বাধ্যবাধকতা ছিল না ট্যাক্স দেওয়ার জন্য। কিন্তু ল্যাটার বৈদিক যুগে যেহেতু রাজা চলে এসছে, রাজবাড়ি চলে এসছে, স্ট্যান্ডিং আর্মি চলে এসেছে, সৈন্য, তো এইবার তো তোমাকে ট্যাক্স দিতেই হবে। ল্যাটার বৈদিক যুগে ট্যাক্স দিতে হতো ছ ভাগের এক ভাগ, অর্থাৎ তোমার টোটাল ইনকামের ছ ভাগের এক ভাগ ল্যাটার বৈদিক যুগে ট্যাক্স দিতে হতো, যেটাকে বলা হতো ভাগ। আর এই ভাগ যারা দেখাশোনা করতো, যারা ভাগ আদায় করতে আসতো, তাদেরকে বলা হতো ভাগ দুগা। ভাগ দুগা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসে। আর যারা কোষাধ্যক্ষ ছিল তাদেরকে বলা হতো সংগৃহীতি, সংগৃহীতি। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে।
তো এই বৈদিক যুগে সবথেকে ইম্পর্টেন্টলি কোনো কিছু থেকে থাকে সেটি হলো বৈদিক সাহিত্য, বৈদিক লিটারেচার। এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন এক্সামে আসে, অর্থাৎ বেদ, উপনিষদ, ব্রাহ্মণাস, আরণ্যকস, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তো বৈদিক লিটারেচারটা খুব ভালো করে পড়া খুব ইম্পর্ট্যান্ট। তো এই বেদ শব্দটি এসেছে বিধি শব্দ থেকে, যার অর্থই হলো জ্ঞান। আমরা জানি বেদ চার প্রকার, ঋক, সাম, যদু, মধু, সরি এটা ছোটোবেলায় পড়তাম আমরা, একদমই তা নয়। বেদ চার প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। আর প্রথম তিনটি বেদকে এককভাবে ত্রয়ী বলা হয়, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে একসাথে মিলিয়ে ত্রয়ী বলা হয়। তো সবথেকে ইম্পর্টেন্ট হলো ঋগ্বেদ, যেটি প্রায় 1700 খ্রিস্টপূর্বাব্দের লেখা, সরি লেখা না, 1700 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রচলিত। ঋগ্বেদ তো কখনো লেখা হয়নি, আগের দিনই বলেছি বেদের আরেক নাম শ্রুতি, লেখা হতো না, মুখে মুখে বর্ণিত হয়ে হয়ে দীর্ঘদিন এসেছে, পরবর্তীকালে লেখার চেষ্টা করা হয়েছে। তো প্রায় 1700 খ্রিস্টপূর্বাব্দেই ঋগ্বেদের আবিষ্কার। ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম সাহিত্য বা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ, এর আগে কিন্তু কখনো কোনো কিছুই এভাবে লেখা হয়নি বা বর্ণিত হয়নি। তো আগের দিনই বলেছি ঋগ্বেদে প্রায় হাজারের উপরে হাইমস আছে, যেগুলি সুক্ত নামে পরিচিত। সুক্ত শব্দের অর্থ হলো সুন্দর কথা। আর এই ঋগ্বেদ থেকেই আমরা নানা রকম মন্ত্রর ব্যাপারে জানতে পারি, কারণ ঋগ্বেদের মেন বিষয়বস্তু হলো প্রার্থনা বা প্রেয়ার। তো এখান থেকেই সূর্য নমস্কার, গায়ত্রী মন্ত্র সব কিছু আমরা এই ঋগ্বেদ থেকে জানতে পারি। নেক্সট আসছে সামবেদ। সাম শব্দটি এসছে সামন্য শব্দ থেকে, এই সামন্য শব্দের অর্থ হলো সুর বা সঙ্গীত। তো এখানে সঙ্গীত সংক্রান্ত বিষয়বস্তু সামবেদে লেখা আছে। ধ্রুপদ রাগ, এটা আমরা সামবেদ থেকে পাই, এই প্রশ্নটা বারবার এক্সামে আসে। ধ্রুপদ রাগের ব্যাপারে আমরা কোনখান থেকে জানতে পারি, সেটি হলো সামবেদ থেকে। নেক্সট যজুর্বেদ, যজুর্বেদে মেনলি বলি প্রথার ব্যাপারে লেখা আছে। আবার যজুর্বেদ দুটি ভাগে বিভক্ত, প্রথমটি হলো শ্বেত যজুর্বেদ আর দ্বিতীয়টি হলো শুক্ল যজুর্বেদ। নেক্সট হলো অথর্ববেদ, খুব ইন্টারেস্টিং, এখানে জাদু টোনার ব্যাপারে লেখা আছে, জাদুবিদ্যা, ম্যাজিক, মানে যত রকম ম্যাজিক্যাল কাজকর্ম সব ওই অথর্ববেদে লেখা আছে। তো এই গেল চার প্রকার বেদ। এরপরে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো ব্রাহ্মণাস। ব্রাহ্মণাস হলো এক প্রকার সাহিত্য, এগুলি আর কিছুই নয়, বেদের শ্লোকগুলি যেহেতু খুব কঠিন ছিল, বেদ তো আর বাচ্চাদের জিনিস নয়, বাচ্চকা খেল তো নয়, বেদ মানে তো ABCD নয় বা অ কখ নয়, বেদ একটি কঠিন বিষয়। তো এই ব্রাহ্মণাসে বেদগুলিকে খুব সহজ করে বোঝানো হতো। তো প্রত্যেকটি বেদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ব্রাহ্মণাস যুক্ত, যেগুলি বলে দিচ্ছি আমি। ঋগ্বেদের সঙ্গে কৈশিতকী ও ঐত্রেয় ব্রাহ্মণ যুক্ত, যজুর্বেদের সাথে তৈত্রীয় ও শতপথ ব্রাহ্মণ যুক্ত, সামবেদের সাথে পঞ্চবিশ ও জেমিনিয়া ব্রাহ্মণ যুক্ত, আর অথর্ববেদের সাথে গোপথ ব্রাহ্মণ যুক্ত। নেক্সট যেটা আসে সেটি হলো অরণ্যকস। অরণ্যকস কথাটা শুনে বুঝতে পারছো যে এর সাথে জঙ্গল বা বন রিলেটেড, অর্থাৎ জঙ্গলে ঋষিমুনিরা যেগুলি নিয়ে চর্চা করতো সেগুলি অরণ্যক। আর অরণ্যক হলো মেনলি ফিলোসফিক্যাল বিষয়বস্তু। ব্রাহ্মণাসে কী থাকতো? ব্রাহ্মণাসে থাকতো হচ্ছে সহজ সরল করে লিখে দেওয়া, মানে কি বলবো, কঠিন একটা বইকে সহজ করে বলা, আমরা যেটাকে মানে মানে বই বলি না মাঝে মধ্যে বা সহায়িকা বলি না, ব্রাহ্মণ হলো ওই সহায়িকা টাইপের। যেহেতু বেদ খুব কঠিন তো ওই সহায়িকার মাধ্যমে ব্রাহ্মণাসের মাধ্যমে বোঝানো হতো, কিন্তু অরণ্যক হলো একটা ফিলোসফিক্যাল লেসন, এখানে দর্শনের নানা রকম বিষয়বস্তু আলোচনা করা হতো। এরপর নেক্সট হলো উপনিষদ। উপনিষদ শব্দটির অর্থ হলো কারো কাছে বসা, অর্থাৎ তৎকালীন যুগে গুরুদের কাছ থেকে শিষ্যরা গুরুদের কাছে বসে যে শিক্ষা লাভ করত সেগুলি ছিল উপনিষদ। বহু উপনিষদের নিদর্শন আছে, যেমন ধরো মুন্ডক উপনিষদ, এই যে সত্যমেব জয়তে কথাটা, এই প্রশ্নটা বারবার আসে যে সত্যমেব জয়তে কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটি হলো মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তো উপনিষদও খুব ইম্পর্টেন্ট। এরপর হলো স্মৃতি সমূহ, এই যেমন ধরো তোমরা মনুস্মৃতির নাম শুনেছ, মনুস্মৃতি, নারদ স্মৃতি, পরশুরাম স্মৃতি। এই যেমন মনুস্মৃতিতে তৎকালীন সামাজিক ব্যবস্থা কীরকম হবে তার ব্যাপারে লেখা ছিল। পরবর্তীকালে ভারতীয় সংবিধান তৈরির সময় BR আম্বেদকর মনুস্মৃতিকে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এবং পুড়িয়ে দিয়েছিলেন, কারণ ওখানে জাতপাতটা খুবই কঠোরভাবে দেখানো হয়েছে। নেক্সট হলো দর্শন। মোট ছ প্রকার দর্শন আছে, সেগুলিকে একসঙ্গে ষড়দর্শন বলা হয়ে থাকে। প্রথম হলো ন্যায় দর্শন, যেটি গৌতমের লেখা, গৌতম মানে গৌতম বুদ্ধের নয়, ঋষি গৌতমের লেখা। বৈশেষিক দর্শন, যেটি ঋষি কণাদের লেখা, কণাদ,
যে টালটনের আগেও পরমাণু আবিষ্কার করে দিয়েছিল, সে কণাদ বৈশেষিক দর্শন লিখেছিলেন। তারপরে সাংখ্য দর্শন, যেটি কপিলার লেখা। সাংখ্য দর্শন খুব ইম্পর্টেন্ট, কারণ গৌতম বুদ্ধ সবথেকে বেশি এই সাংখ্য দর্শন থেকেই ইনফ্লুয়েন্সড হয়েছিল। নেক্সট হলো যোগ দর্শন, পতঞ্জলি। বুঝতেই পারছো যোগব্যায়াম পতঞ্জলি খুব রিলেটেড। আর দুটি হলো পূর্ব মীমাংসা, যেটা জৈমিনীর লেখা, আর উত্তর মীমাংসা, যেটি বরদায়নের লেখা। তো এই ছিল দর্শন। দর্শন ছাড়াও ছ প্রকার বেদাঙ্গের উল্লেখ করা আছে, সেগুলি হলো শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এবং কিছু উপবেদের উল্লেখ করা আছে এবং কিছু মহাকাব্যের কথাও বলা আছে, সেগুলি হলো রামায়ণ এবং মহাভারত। তো এই ছিল বৈদিক যুগের লিটারেচার। অবশ্যই বৈদিক যুগের লিটারেচার ডিটেলে ডিসকাস করা সম্ভব না, আমি যতটা ফাস্ট সম্ভব একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি বৈদিক যুগের লিটারেচার পড়তে থাকো, মানে 10টা জন্ম পেরিয়ে যাবে, বৈদিক যুগের লিটারেচার কখনো শেষ হবে না। তোমাদের এক্সাম রিলেটেড যতটা প্রয়োজন ততটা খুব তাড়াতাড়ি আমি ডিসকাস করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ছিল বৈদিক যুগ। আর সেরকম কিছু নেই, এক্সামে মেনলি এগুলো থেকেই প্রশ্ন আসে। তোমরা বই খুলে আরেকবার এগুলো দেখে নিতে পারো ডিটেলসগুলো, কারণ আমি খুব ফাস্ট বলে গেছি, এগুলো শুনে তো আর মনে রাখা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে। তো তোমরা বই খুলে একবার দেখে নেবে, তবে এইগুলো থেকেই প্রশ্ন আসে, এর বাইরে থেকে খুব একটা কিছু যায় না। মানে আমি UPSC বা বিশাল বড় কোনো এক্সামের কথা বলছি না, যদি ছোটো ছোটো এক্সামগুলো টার্গেট করো এর মধ্যে থেকেই প্রশ্ন আসে। মানে ওয়ান ডে এক্সাম, যেগুলো একদিনের এক্সাম, যেখানে ডেসক্রিপটিভ লিখতে হয় না, সেখানে কিন্তু এখান থেকেই প্রশ্ন আসে। তো এর উপর ভিত্তি করে একবার বইয়ে চোখ বুলিয়ে নিলেই আশা করি আর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তো এই ছিল বৈদিক যুগের সমস্ত ডিটেলস, আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরও যদি একটু হেল্প হয়। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।